গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। এখন বাজে 4:25। আমি 4টের সময় উঠেছি, উঠে সব এদিকে চলে এলাম রান্নাঘরে, এসেই বসিয়ে দিয়েছি ডাল, চাল দিতে বসিয়েছি, ভাত বসিয়েছি, এদিকে জল গরম করতে বসিয়েছি। আর এদিকে কিছু কিছু ওই যে গামলাটা মাজলাম, কি ডালের বাটিটা মাজলাম, এগুলো মাঝামাঝি করলাম। তো চলো দেখতে থাকো, ঝাপাঝাপ করে ডালটা জাল হোক। আজকে পনির রান্না করব, ঝিঙে আলু পোস্ত করব, আর কাঁচা টমেটোর ডাল করব। তো চলো দেখতে থাকো। এদিকে জল গরম হচ্ছে, মার জন্য চা হবে। তো চলো এক এক করে দেখতে থাকো। তো সবাই সব করে নিই। আজকে হচ্ছে স্যাটারডে, আজকে সোনা বাবার তো এক্সাম নেই, এক্সাম আমার মানডেতে আছে। তো চলো দেখতে থাকো। দেখো পনিরটা ভাজা বসিয়ে দিয়েছে, এদিকে দেখো ডালটা আমার এই যে হয়ে গেছে। এখানে পনিরটা ভাজা বসিয়েছি, এখানে গরম জল করে রেখেছি, ভেজে গরম জলের মধ্যে দেবো। তারপর রেখে দিচ্ছি, আবার দিয়ে দিয়েছি। দেখো এই যে পনিরটা ভাজা হয়ে গেছে। এখানে দেখো আমি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এবার দেখো একটু হিং ফোড়ন দেবো। আর এখানে আছে পেঁয়াজ, রসুন বাদে সব যা দেওয়া হয় মশলা, মানে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কা। তো ভালো করে কষে নেবো, একটু চিনিও দিলাম। দেখো এটা পনিরটা ঢেলে দিলাম, মশলাটা কষিয়ে তার নুন হলুদ দিয়ে দিলাম। দেখো এই যে ঝিঙে পোস্ত হয়ে গেছে, এদিকে পনিরও হয়ে গেছে। দেখিয়েছি কিনা মনে নেই, পনিরটা আবার দেখিয়ে দিলাম। আজকের শনিবারের ভেজ রান্না এগুলো। একটা দিয়ে রুটিও খাওয়া যাবে, এটা দিয়ে খাওয়া যাবে, এটা দিয়ে খাওয়া যাবে। আর ডাল তো হয়েইছে। তো এখন মার টিফিনটা গুছাবো, এগুলো গুছিয়ে পরিষ্কার করে তারপরে দেখাচ্ছি। দেখো এদিকটা পরিষ্কার হয়ে গেছে, এখানে সব রেখে দিয়েছি। আজকে ভেজটাতে অনেক কিছুই রান্না করে ফেললাম। তো চলো তার স্নান করতে যাবো, তো স্নান করে আসলে একবার কথা। দেখো স্নান করে তো চলে এসছি, এসে একটু বসেছিলাম। আর পেটের মধ্যে ক ক করছে বলে তাড়াতাড়ি খাবার ইয়ে করতে গেছি। দেখো ব্রেডকে টোস্ট করে নিয়েছি, একটু দাবার মধ্যে পিনাট বাটার লাগিয়ে এটা খেয়েও নিয়েছি, এটুকু রয়েছে, এটা নিয়ে এসেছি। দেখো এই যে, চলো খাই, জোর খিদে পেয়ে গেছে জোর। তো চলো খেয়ে নিই, তারপরে আবার কথা হবে। তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, সেই সকালের মানে কি বলে ব্রেকফাস্ট দেখিয়ে আর আসা হয়নি তোমাদের সামনে। তারপরে আমি একটু শুয়েছিলাম, তারপর সোনা বাবা শুয়েছিলাম, মানে ঘুমাইনি, শুয়েছিলাম একটু, কারণ বাইরে ঠান্ডা আছে ভালোই, আচ্ছা বৃষ্টি বৃষ্টিও পড়ছিল। তো সেই সকালে আসা হয়েছে, তারপর এই করে ঝরে একটু শুয়ে টুয়ে পড়ে এই এখন ওকে সোনা বাবাকেই খাওয়াতে অনেকটা সময় গেল। খাইয়ে দিয়ে ওর জন্য একটু আলুও ভেজেছিলাম, এই যে দেখো এখানে অল্প একটু আছে, ও খেয়েছে। আলুও ভেজেছিলাম, ওকে খাইয়ে দিলাম। ওর আবার স্যার আসবে আজকে, ড্রয়িং আছে যেহেতু, ওর ড্রয়িং স্যার আসবে। তো এবার আমি খাবো, খেয়ে চলো রুটি ফুটি বানাতে হবে। তো চলো দেখতে থাকো। আর এদিকে আমি বাহা চালিয়েছি, এটাকে পজ করে রেখেছি যেহেতু এখানে কথা বলছি তাই। তো চলো ভাহা দেখতে দেখতে খেয়ে নিই, চলো পরে আবার কথা হবে। দেখো খাওয়া দাওয়া তো হয়েছে। দেখো সবজি এনেছে, কি কি সবজি এনেছে চলো দেখাই। এখানে দেখো দুটো ফুলকপি আছে, এইটার মধ্যে দেখো শিম, সাদা শিম, বাঁধাকপি, কুমড়ো, সাদা সাদা শিম। আচ্ছা এখানে আছে লঙ্কা, ধনে পাতা। আচ্ছা এর ভেতরে আছে উচ্ছে, বেগুন, টমেটো, আর এখানে আছে শসা। তো এই আজকের সবজি বাজার। তো চলো এগুলো গুছিয়ে ফেলবো বলে আমি দেখিয়ে দিলাম তোমাদের, এবার বাসন টাসনগুলো মাজবো। তো চলো দেখতে থাকো। দেখো আমার রুটি বেলা হয়ে গেছে, মেখে এবার সেঁকবো। দেখো আমার রুটি হয়ে গেছে। একটা পরোটা পেরেছিলাম, কারণ এই যে রুটিটা তুলতে কি না ছিঁড়ে গেছিলো, ওই জন্য পরোটা পেরে নিয়েছিলাম। এটা পরোটাই ভেজে নিলাম, কেন বাবা যদি খায় তাই জন্য। তো চলো আমার রুটি হয়ে গেল। আর খাওয়ার জন্য, রুটি খাওয়ার জন্য তো সকালে যে ইয়ে ঝিঙে আলু পোস্ত করেছে ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। তো চলো এগুলো গুছিয়ে নিলে হয়ে যাবে। দেখো গুড ইভিনিং। দেখো সন্ধ্যাবেলা রান্না কিচেনে চলে এসে আগে কফিটা বানিয়ে নিয়েছি। দেখো কফি দেখাচ্ছি তোমাদের। ওদিকে মাকেও দিয়ে দিয়েছি, ওকেও দিয়ে দিয়েছি, সোনা বাবারও দুধটা খাওয়া হয়ে গেছে। তো এবার কফিটা খাবো। দেখো তো কফিটা খেয়েই নিলাম আর সবাইকে গুড নাইট বলে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। দেখা হবে নেক্সট ব্লগে। তো টাটা।